দোসরা এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ থেকে মানে আজকে থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস এবং একাদশ শ্রেণীর ফাইনাল এক্সাম। পরীক্ষা নিজের স্কুলে হচ্ছে এবং হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে, তার জন্য প্রায় পড়তে গেলে যে সমস্ত স্কুলে এইচএস রয়েছে, উচ্চ মাধ্যমিক স্তর রয়েছে, সেই স্কুলগুলোতে ইতিমধ্যেই ছুটির ঘোষণা করা হয়ে গেছে। তোমাদের বলেছিলাম যে 2 তারিখ থেকে শুরু করে 27 তারিখ অবধি পরীক্ষা চলাকালীন তোমাদের পুরো সময়সীমাটা ছুটি থাকবে বিদ্যালয়, কিন্তু সেটা কিন্তু হবে না। তার উচ্চ মাধ্যমিক চলাকালীনই কিন্তু অর্থাৎ 2 তারিখ থেকে 27 তারিখ মধ্যে সময়ে কিন্তু তোমাদের কিছু কিছু দিন ক্লাস হবে। কোন কোন দিন ক্লাস হবে সেটাও কিন্তু এই নোটিশে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো এটা পুরোপুরি স্কুলের হাতে রয়েছে যে স্কুল ওই দিনগুলো ছুটি দিতে চায় নাকি ক্লাস করাতে চায়। কিছু স্কুল বলেছে 2 তারিখ থেকে 4 তারিখ অবধি আমরা ছুটি রাখবো, তারপরে 5 তারিখ থেকে বা 6 তারিখ থেকে 15 তারিখ অবধি ক্লাস আমরা চলবে, আবার তারপরে যখন 16 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তখন টানা ছুটি 16 তারিখ থেকে 27 তারিখ অবধি ছুটি তোমরা পাবে। এই নোটিশে সেটাই বলা হয়েছে। কি বলেছে দেখো, নোটিফিকেশন অ্যাটেনশন অল অফ হায়ার এডুকেশন হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন অল অফ Hires all heads of higher secondary education, as directed I am to inform you that unlike other years due to unavoidable circumstances no HS examination has been scheduled between 6th April to 15th April মানে 6 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কোনো রকম HS এর কোনো ডেট শিডিউল নেই, মানে পরীক্ষার কোনো রুটিন নেই, মানে পরীক্ষা নেই। তার জন্য এই দিনগুলোতে বলা হচ্ছে যে এই দিনগুলোতে স্কুল যদি চায় তাহলে এই দিনগুলোতে ক্লাস নিতে পারে। ডিউরিং দিস পিরিয়ড নর্মাল স্কুলিং মে টেক প্লেস মানে এই সময়ের মধ্যে মানে 6 তারিখ থেকে 15 এপ্রিলের মধ্যে 6 এপ্রিল থেকে 15 এপ্রিলের মধ্যে নর্মাল ক্লাস কিন্তু নেওয়া যেতেই পারে। ইফ নট দ্য স্কুলস আর আদারওয়াইজ ডাইরেক্টেড বাই any competent authority if not the others the schools are otherwise directed by any competent authority যদি স্কুল চায় তাহলে এটা কিন্তু পুরোপুরি স্কুলের হাতে রাইট রয়েছে যে 6 তারিখ থেকে 15 তারিখ অবধি স্কুল ক্লাস নেবে কিনা। বেশিরভাগ স্কুল কিন্তু 6 তারিখ থেকে 15 তারিখ অবধি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তারা ক্লাস নেবে, কারণ ইতিমধ্যে অনেক স্কুল অ্যানাউন্স করে দিয়েছে যে তাদের ফার্স্ট সামেটিভ যে এক্সাম সেটা 30 তারিখের থেকে শুরু করবে এবং বোর্ডের তরফ থেকেও কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে যে 7ই মের মধ্যে ফার্স্ট সামেটিভ এক্সাম শেষ করে দিতে হবে। তাই তোমরা ভালো করে এক্সামের প্রিপারেশন নাও। ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 অবধি সমস্ত পড়ুয়াদের কিন্তু ফার্স্ট সামেটিভ এক্সাম হবে এবং কিছু কিছু স্কুল থেকে কিন্তু এটাও বলা হয়েছে যে যারা অ্যাক্টিভিটি টাস্ক জমা দিয়েছে তাদের সেই সমস্ত স্কুলে ফার্স্ট সামেটিভ হবে না, তাদের ডাইরেক্ট সেকেন্ড সামেটিভ আগস্ট মাসে হবে। তো এই আপডেটটা যদি তোমাদের কাজে লেগে থাকে বা এই আপডেটটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয় দেন অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা ফার্স্ট সামেটিভের জন্য প্রিপেয়ার হচ্ছ কিনা সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।